বন্ধুরা, মনোরম একটা দৃশ্য দেখিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, এখানে আমি পকোড়া ভেজে রেখেছি, আর এটা কিসের পকোড়া সেটা বলছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে সবাই। আর আমার ফ্যামিলি নিশ্চয়ই সবাই ভালোই আছো। তো শিবলিস ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে পুঁই শাক পাতাটাকে আমি ছোট ছোট করে কেটে, তারপরে এখানে পেঁয়াজ, লঙ্কা, কালো জিরে আর জিরে দিয়ে, তারপরে আমি এটাকে চালের গুঁড়ো দিয়ে মেখে তারপরে করছি। দেখো, আজকে বেসন ছিল না, তাই চালের গুঁড়ো দিয়েই করতে হলো। তো দেখো, পকোড়াটা কি সুন্দর হয়েছে। একটা করা যায় পাতাগুলোকে বড় বড় চার ভাজে করে, সেটা পুঁই শাকের বড়া করা যায়, আর এটাকে কেটে। তো আজকে আমি কেটেই করলাম। তো দেখো, এখানে সব রকম সবজি কেটে রেখেছি, এটা দিয়ে কি করছি সেটা তোমরা দেখতে পারবে। আর দেখো, এখানে আমি 2-3 কোয়া রসুন ঝুলে রেখেছি, আর এটা হচ্ছে কলমি শাক দিয়ে একটা সবজি বানাচ্ছি। তো দেখো, এখানে আমি শুকনো লঙ্কা, রাঁধুনি, কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি, আর আগে থেকে ডালের বড়িগুলোকে ভেজে রেখেছিলাম। তো দেখো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি শাকগুলোকে দিয়ে আর একটু কষাবো, তারপরে লবণ দিয়ে দিয়েছি আর লঙ্কা, সবকিছু একসঙ্গে দিয়ে তারপর দেখো একটা নিরামিষ সবজি করছি। তো এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো, কষানো হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে যখন ফুটলো তরকারিটা, তখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম। কারণ কি, এটা তো কেনা, বাড়ির নয়, বাড়ির গুলো একটু পরে দিলেও হয়ে যায়, কিন্তু এটা কেনা যেহেতু অনেকটাই শক্ত থাকে, তো একটু আগে দিয়ে দেখো রেডি ঢেকে দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, খুব ভালো লাগে এই সবজিটা খেতে, আর পকোড়াটাও খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে পরের দিনে, পরের দিনে সকালে আমার ছেলের জন্য আমি টিফিন করলাম। তো দেখো, আমি রুটিগুলোকে হালকা তেলে ভেজে নিয়ে এসেছি, আর এখানে দেখো শসা, গাজর কুচি আর হচ্ছে বিট এটা, আর এখানে দেখো একটু আমি রেখেছি 2টো সস আর কাসুন্দি। তো এখানে আমি রোলের মতনই বানিয়ে দিচ্ছি। আজকে সেরকম কিছু সবজি ছিল না, তাই আমি বানিয়ে দিচ্ছি। দেখো, একে একে সব কিছু দিয়ে, তারপর রুটির মধ্যে একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়ে আমি আজকে এই রোলটা করে দিলাম, আর একটু দিয়ে দিয়েছিলাম কাসুন্দি। তো দেখো, একদম সাধারণভাবেই করলাম, আর কিছু সবজি ছিল না বলে, তো এটাই আজকে করে দিলাম টিফিনে। আর আজকে রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো দেখো, এখানে রেডি। তো আমি আজকে রেডি করে তারপরে ওকে জল আর টিফিনটা একদম ব্যাগে ভরে দিলাম। তো আজকের ব্লগটা বেশি বড় করছি না, প্লিজ সবাই দয়া করে পুরো ব্লগটা দেখবেন, আর আর ভিডিওটা দেখে লাইক করতে ভুলো না, যেন একটা লাইক করলে আরো উৎসাহটা বাড়ে নেক্সট ভিডিও করার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আজকের ব্লগ, আর এই আর্টটা করেছে আমার ছেলে, আর এই যে এই বড়টা বড়টা করেছি আমি। তো কেমন হয়েছে সবকিছু মিলিয়ে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকো।